আসসালামু আলাইকুম। স্কোর কার্ড সবসময় সব কথা বলে না। মুস্তাফিজুর রহমানকে চেন্নাই সুপার কিংস ব্যবহার করছে উইকেট টেকিং অপশন হিসেবে এবং মুস্তাফিজুর রহমান তার টিম প্ল্যান অনুযায়ী বোলিং করছেন। এইসব ক্ষেত্রে আপনি এক্সপেন্সিভ হবেন সেটা স্বাভাবিক, কিন্তু উইকেটের ক্ষেত্রে আপনি কখনো পাবেন কখনো পাবেন না, এটা খুবই কমন ফ্যাক্টর টপ লেভেলের ক্রিকেটে। আমি আপনাদেরকে প্রমাণটা দিই, তা হচ্ছে মুস্তাফিজকে কেন চেন্নাই সুপার কিংস উইকেট টেকিং অপশন হিসেবে ব্যবহার করছে সে ব্যাপারটা বুঝতে পারার কারণ। মুস্তাফিজ তার প্রথম 3 ওভারে যে 18টা বল করেছেন, সেই 18টা বলের মধ্যে 13টাই করেছেন স্লোয়ার ডেলিভারি। এই স্লোয়ার বলগুলো থেকে 13 বলে তিনি রান দিয়েছেন 26টা। ভাইজাকের এরকম ছোট মাঠ, এরকম ট্রু বাউন্সের উইকেটে মুস্তাফিজ 18 বলের মধ্যে 13টা স্লোয়ার বল করেছেন। তার পেছনে কারণটা, তার টিম প্ল্যানটা হচ্ছে মুস্তাফিজকে দিয়ে ভাইটাল উইকেটটা জেনারেট করে, এবং চেন্নাই সুপার কিংস ওয়াজ সাকসেসফুল। ডেভিড ওয়ার্নারকে ওই সময় আউট না করলে রানটা হয়তো বা 220 বা 225 ক্রস করতেও পারতো, এবং ডেভিড ওয়ার্নার যে বলতে আউট হয়েছেন এটা পেস অন ডেলিভারি হলে হয়তোবা ওই ফিল্ডারের মাথার উপর দিয়ে চলে যেত। আমি এই জায়গাটাতে বলবো যে মোস্তাফিজুর রহমানকে দিয়ে সাহসী বোলিং করানো হয়েছে, তার দায়িত্বটাই ছিল আজকে সাহসী বোলিং করা, উইকেটের জন্য যাওয়া। অন্যদিকে তুষার দেশপাণ্ডের রোলটা আজকে আমরা দেখেছি যে জোরের উপরে পেস অন ডেলিভারি করা, সেফ অপশনে ব্যবহার করা হয়েছে তুষার দেশপাণ্ডেকে। আবার দীপক চাহারকে কিন্তু ব্যবহার করা হয়েছিল উইকেট টেকিং অপশন হিসেবে। সো এগুলো আসলে মূলত টিম প্ল্যানের অংশ। আবার আরেকটা বিষয় খেয়াল করে দেখেন, শেষ ওভারটাতে মুস্তাফিজ কোনো স্লোয়ার বল করেন নাই, প্রত্যেকটা বলই পেস অন ডেলিভারি করেছেন, এবং সেক্ষেত্রে তার বোলিং এর বৈশিষ্ট্যটা ছিল ওয়াইড আউটসাইড অফ স্ট্যাম্প, ওয়াইড ইয়র্কার করা ট্রাই করেছেন, এবং ওয়াইডিশ থার্ড ম্যান একটা ফিল্ডার রেখে ওয়াইড ইয়র্কার করার চেষ্টা করেছেন, এবং এক্ষেত্রে একটা চার তিনি খেয়ে গেছেন। যে চারটা তিনি খেয়েছেন ওই জায়গাটায় শর্ট থার্ড ম্যানের ফিল্ডার যদি ধরে ফেলতেন আমরা বলতাম মুস্তাফিজ আর একটা উইকেট পেয়েছেন, এখন তিনি সেটা পান নাই। এখন অনা গিভেন ডে আপনি উইকেট নাও পেতে পারেন, বাট যেহেতু প্রত্যেকটা বলই অলমোস্ট তিনি অফ স্ট্যাম্পের বাইরে ওয়াইড ইয়র্কার করছেন, তার মানে বোঝাই যাচ্ছে তার টিম প্ল্যানটা কোন জায়গায় ছিল এবং সেই প্ল্যানটাই তিনি এক্সিকিউট করেছেন। এখন এখন আমরা বলতে পারি যে আজকে মুস্তাফিজ খরুচে বোলিং করেছেন, মুস্তাফিজ ভালো বোলিং করেননি। বাট এখন রানের কথা যদি বলেন, মুস্তাফিজ যে ওভারে বোলিং করতে এসেছেন তার আগের ওভারে দীপক চার 18 রান দিয়ে গেছেন, পাথি রানা তার লাস্ট ওভারে 17 রান দিয়ে গেছেন। সো রান হবে সেটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে এখানে টিম প্ল্যানের ব্যাপার। দেখেন মুস্তাফিজ যখন প্রথম ওভার বোলিং করতে আসলেন তখন একটা অদ্ভুত বিষয় আমি দেখেছি, তা হচ্ছে থার্ড ম্যানের ফিল্ডার ওয়াইডিশ থার্ড ম্যান পজিশনে দাঁড়ানো। খেয়াল করে দেখেন থার্ড ম্যানের ফিল্ডারটা ওয়াইডিশ থার্ড ম্যান পজিশনে দাঁড়ানো, এটা একটা আনঅর্থোডক্স ফিল্ড সেটআপ, এবং মুস্তাফিজ প্রথম বলটাই ডেভিড ওয়ার্নারকে করেছেন আউটসাইড অফ স্ট্যাম্প। এখন ফ্যাক্ট ইজ মুস্তাফিজের ওই বলটাকে ডেভিড ওয়ার্নার পিক করে ফেলেছেন, শর্ট খেলেছেন, সেটা শর্ট নাও খেলতে পারতেন, গ্যাপটা নাও পেতে পারতেন। গ্যাপটা যদি না পেতেন আমরা বলতাম যে ওয়েল ওয়াট আ বোলিং বাই মুস্তাফিজুর রহমান, বাট তার প্ল্যানটা ওই জায়গাটাতে ছিল ওয়াইডিশ থার্ড ম্যানের ফিল্ডার রেখে দেন তাকে ওই জায়গাটা ট্র্যাপ করা। এখন ফ্যাক্ট ওই জায়গাটাতে যে আলটিমেটলি এই অকেশনে তিনি সফল হন নাই, এখন তিনি সফল হন নাই, এই জন্য হয়তো বা আপনি আমি বলতে পারি যে মুস্তাফিজুর রহমান উইকেট পান নাই, তার বোলিং ভালো হয় নাই বা ব্লা 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 এই ধরনের কিছু। কিন্তু ফ্যাক্ট হচ্ছে একটা টিমে এক একজন বোলারের এক এক ধরনের রোল সেট করে দেওয়া হয় টিম ম্যানেজমেন্ট থেকে, এবং ওই টিম ম্যানেজমেন্ট একটা বোলারকে কীভাবে ব্যবহার করছে তার উপর ডিপেন্ড করে। একদম চাক্ষুষভাবে আমি কয়েকটা জায়গা আপনাদেরকে দেখালাম যে সত্যিকার অর্থে মুস্তাফিজকে উইকেট টেকিং অপশন হিসেবেই চেন্নাই সুপার কিংস চিন্তা করেছে। সেক্ষেত্রে আপনি হয়তো এক্সপেন্সিভ হতে পারেন, উইকেট পাবেন কি পাবেন না, যদি দিন খারাপ হয় এবং দিন খারাপ হলে ব্যাপারটা এরকম হয় যে মহেন্দ্র সিং ধোনির হাত থেকেও 2টা বল ছোটে, মুস্তাফিজের বলে কিন্তু মহেন্দ্র সিং ধোনির হাত থেকে 2টা বল ছুটেছেও। সো ফ্যাক্টরটা ওই জায়গাটাতে, আমি বলবো না যে মুস্তাফিজ খারাপ বোলিং করেছেন, হ্যাঁ ডেফিনেটলি ইট কুড হ্যাভ বিন বেটার, কিন্তু টিম প্ল্যান অনুযায়ী তিনি এক্সিকিউট করার চেষ্টা করেছেন এবং সেক্ষেত্রে কোনো একটা দিন সফল নাও হতে পারেন। বাট ডেভিড ওয়ার্নারের উইকেটটা তিনি পিক করেছেন ওই জায়গাটাতে, তো আলটিমেটলি সেকেন্ড ওভারে যখন তিনি এসেছেন সেই জায়গাটায় তিনি সফল ছিলেন, এবং পাথিরানার ক্যাচটার প্রশংসা অবশ্যই করতে হবে, যে ক্যাচটা পাথিরানা নিয়েছেন ওই রকম একটা ক্যাচ হয়তো বা লাস্ট ওভারেও মুস্তাফিজ পেতে পারতেন যিনি ফিল্ডার ছিলেন তার কাছ থেকে, তাহলে হয়তো বা তার ঝুলিতে উইকেট সংখ্যা আরও একটা থাকতো, তো ওইটা হয় নাই এখন, সেক্ষেত্রে ব্যাড লাক আমার কাছে মনে হয় যে। বাট প্ল্যান ওয়াজ দেয়ার যে মুস্তাফিজ উইকেট টেকিং ডেলিভারি করবে, এবং উইকেট টেকিং ডেলিভারি করতে গিয়ে তিনি এক্সপেন্সিভ হয়েছেন, অন এ গিভেন ডে যে কোনো বোলার এক্সপেন্সিভ হতেই পারে। এক্ষেত্রে আমি আমার কাছে মনে হয় না যে খুব বেশি কিছু চিন্তা করার ব্যাপার আছে, ওটা চেন্নাই টিম ম্যানেজমেন্ট তারা তাদের পরিকল্পনা অনুযায়ী মুস্তাফিজকে ব্যবহার করছে। কমেন্ট বক্সে আপনাদের কাছ থেকে মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।